আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ করছি। আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং বরকত নাজিল হোক, এটি আমার কামনা। বাংলাদেশি সেবা পার্টি মোবাইল মেকার যারা, দক্ষ মোবাইল মেকার যারা, তাদের নিয়ে কিছু ভাবনা রাখে। দক্ষ মোবাইল মেকারদের দরকার বিশ্বের সবখানে, আমরা জানি, কেউ সেটা অবিশ্বাস করতে পারবে না। মোবাইল যেখানে আছে সেখানে মোবাইল মেকারদের দরকার। আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে বলতে চাই, আপনারা যদি একটু ইচ্ছা করেন তাহলে বিশ্বের এই বাজারটি আমরা এককভাবে ধরে নিতে পারি। আমি জানি এই ছোট ছোট আমাদের যে আশা যা আপনাদের সামনে আমরা ব্যক্ত করি, বাংলাদেশি সেবা পার্টি মূলত যেসব আশাগুলি আপনাদের সামনে রাখে হয়তো সরকার কখনো এদিকে ভ্রুক্ষেপ করবে না, কিন্তু আমাদের আশা আপনাদের সাপোর্ট পেয়ে কখনো আল্লাহ আমাদের তৌফিক দিলে এই আশাগুলি ইনশাআল্লাহ একদিন বাংলার মাটি থেকেই পুরা হবে। বাংলাদেশ কিভাবে স্বর্ণের দেশ হতে পারে, তার জন্য সবচেয়ে বড় আমাদের কাছে জনসংখ্যা রয়েছে। এই জনসংখ্যাকে যোগ্য বানিয়ে বিভিন্ন খাতে পৃথিবীর কোণে কোণে পৌঁছে দিতে পারলেই হবে এই বাংলাদেশ স্বর্ণের একটি দেশ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা সবাই আপনাদের সকলের সাপোর্ট কামনা করি। বাংলাদেশি সেবা পার্টি আল্লাহ তাআলার কাছে সবসময় প্রার্থনা করে তিনি যেন এই দেশে তার পক্ষ থেকে সবসময় শান্তি বর্ষণ করেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন ভালো কাজে, কোরআনের 5 নম্বর সূরা আল মায়েদার 2 নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একে অপরকে সহযোগিতা করবে ভালায়ের কাজে এবং সৎ কাজে আর তাকওয়ার কাজে। তো আমরা যেন সেই কাজগুলি করার যে স্পৃহা, যে শক্তি, সেই শক্তিটুকু আল্লাহ তাআলার কাছ থেকে আমরা পাই।